ঘুম এমন একটা বাজে জিনিস যেটা ঠিক সময় না আসলেও পড়তে বসলে ঠিক চলে আসে। তো বন্ধুরা, আমিও দীর্ঘদিন ধরে এই সমস্যার মোকাবিলা করেছি এবং আমি নিজে কিছু সাধারণ এবং প্র্যাকটিক্যাল টিপস খুঁজে পেয়েছি যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমি নিজেই এখন বুঝতে পারছি যে ঘুমটা কেন আসতো, কি কারণে আসতো। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। তাহলে এই সমস্যা মোকাবিলা করার যে 5টি টিপস আমি রাখছি, সেই 5টি টিপস ফলো করলে এই সমস্যাটা মোকাবিলা করতে পারবে। তাছাড়া আমি ভিডিওর মাঝখানে প্রথমে এবং শেষে 3টি বোনাস টিপস রাখছি যেগুলি আরও মোকাবিলা করতে সাহায্য করবে। তো বন্ধুরা, SRM গাইড ইউটিউব চ্যানেলে আমি শাহরুখ মণ্ডল। তো বন্ধুরা, চলো এই 5টি টিপস এবং বোনাস টিপসগুলি নিয়ে আমরা নিজেদের পথকে, নিজের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ঘুমকে অতিক্রম করে। বন্ধুরা, আবার প্রথমে আমি বোনাস টিপসই রাখছি, কারণ সমস্ত বন্ধুরা দেখি অন্যান্য যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলি আছে তারা বোনাস টিপস তো দেয় না, আর দিলেও সেটা শেষের দিকে দেয়, শেষ পর্যন্ত জানি কেউ দেখেন না ভিডিওটি। তো আমি প্রথমে রাখছি বোনাস টিপসটি, যে পড়তে বসার আগে 10 থেকে 15 বার ডিপলি ব্রেথ নেওয়ার জন্য, কারণ এটা কনসেন্ট্রেট আনতে অনেক সাহায্য করে। তো টিপস নাম্বার 1 হলো অ্যাভয়েড বেড, বেডকে সবসময় অ্যাভয়েড করো। অনেক বন্ধুরা আছে যারা বেডে গিয়ে পড়াশোনা করে, মানে শুয়ে হোক বসে হোক কমফোর্টেবলি তারা বিছানার উপরে গিয়ে পড়াশোনা করে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের এই মাইন্ড কনশাস মানে ধরেই নেয় যে একটা চিত্র করেই নেয় বেড মানে সেটা শোয়ার জায়গা। তো আমরা যখনই বেডে গিয়ে পড়তে বসি তখন আমরা মানে নিজের খামখেয়ালিভাবে কখন যে ঘুম ঘুম একটা ভাব, ক্লান্তি চলে আসে, আমরা নিজেরা বুঝে উঠতে পারি না। তো আমি প্রথমে সাজেস্ট করবো যে এই বেডকে অ্যাভয়েড করে টেবিল চেয়ার নিয়ে পড়তে বসতে। টিপস নাম্বার 2, টেক প্রপার স্লিপ। টেক প্রপার স্লিপ এমন একটা জিনিস যে যদি তুমি 6 থেকে 8 ঘন্টা এই মিনিমাম ঘুমটুকু নিজেকে, নিজের শরীরকে না দিতে পারো, তাহলে এমন একটা সমস্যায় ফেলবে তুমি, তোমার দেহের এনার্জি হারাবে, লেজিনেসটা চলে আসবে এবং তোমার যে ব্রেথে অক্সিজেনের পরিমাণ কম থাকবে, এর ফলে সবসময় একটা ক্লান্ত ক্লান্ত ঘুম ঘুম ভাব থাকবে। তাই বন্ধুরা, মিনিমাম যে 6 থেকে 8 ঘন্টা ঘুম, এই ঘুমটাকে নিজের ক্লিয়ারলি কমপ্লিট করতে হবে এবং এই ঘুমটা তোমার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। কারণ তুমি যখনই পড়তে বসবে, পড়তে বসলে তখন দেখবে একটা ঘুম ঘুম ভাব থাকে, তাহলে বুঝতে হবে যে তোমার ঘুমের ঘাটতি আছে। টিপস নাম্বার 3, রিডিং আউট লাউডলি, জোরে জোরে পড়তে হবে। অনেক বন্ধুরা আছে যারা মনে মনে পড়ে বা জোরে জোরে শব্দ করে পড়ে না, তো এক্ষেত্রে সমস্যাটা কি হয় আমি বলছি, যে আমার নিজের হতে সমস্যাগুলো আমি এখন অনেকটা শুধরে নিয়েছি এই প্র্যাকটিক্যাল টিপসগুলির মাধ্যমে, যে মনে মনে পড়ার ক্ষেত্রে পড়াটা শুধু ভিজুয়ালি হয় আর এই ভিজুয়ালি পড়াটা খুব ব্রেনে থাকে না। কারণ তুমি যখন লাউডলি পড়বে তোমার ব্রেন তো কাজ করবেই, চোখ কাজ করবে, প্লাস তুমি যে কান, সে কানটাও কাজ করবে, একসাথে তিনটে জিনিস কাজ করবে। আর যতগুলি তোমার অঙ্গসংস্থান কাজ করবে তত তোমার ব্রেনে তীক্ষ্ণভাবে জিনিসটা আরও নিতে পারবে। তো এক্ষেত্রে আমি বলবো ভিজুয়ালি পড়ার সাথে সাথে ভার্বালিও পড়তে, ভিজুয়ালি প্লাস ভার্বালি ব্রেন খুব তীক্ষ্ণভাবে কাজ করে, এই ভিজুয়ালি প্লাস ভার্বালি কাজ করলে। তো আমি বলবো যে জোরে জোরে পড়তে, শব্দ করে পড়তে। ভিডিওর মাঝখানে আরেকটি টিপস রাখছি, বোনাস টিপস 2, যেটা হলো যে পড়তে পড়তে যদি কখনো ঘুম লাগে, ক্লান্ত এসে যায়, তো ঘুমিয়ে নাও 40 থেকে 45 মিনিট বা 30 থেকে 40 মিনিট ঘুমিয়ে নাও। তো দেখবে যেন এই ঘুমটা যেন আবার লং টাইম না হয়ে যায়, তার জন্য মোবাইলে তুমি অ্যালার্ম দিয়ে রাখতে পারো, আর অ্যালার্মটা তোমার অনেক কাজে দেবে। এই জন্য পড়ার মাঝখানে যে বোনাস টিপসটি দিচ্ছি, পড়ার মাঝখানে যদি ঘুম লাগে তো ঘুমিয়ে নাও তুমি, এই ঘুমটা তোমার কাজের ঘুম, এই ঘুমটা কমপ্লিট হয়ে গেলে দেখবে তুমি আরও এনার্জি ফিরে পাবে। আরেকটি কাজের টিপস, যেটা হলো 4 নম্বর টিপস আমি রেখেছি, স্কিপিং, অর্থাৎ লাভ দড়ি। একটা যদি লাভ দড়ি রাখতে পারো তো খুব কাজের। এই লাভ দড়িটা যখন তোমার ক্লান্ত আসবে তুমি যদি একটু লাফিয়ে নাও বা একটু ব্যায়াম করে নাও, স্কিপিং এখানে শুধু লাভ দড়ির কথা আমি রাখছি না, বিভিন্ন ব্যায়ামগুলো হতে পারে বা ইয়োগা হতে পারে। তো এই ইয়োগা বা ব্যায়াম, এই এক্সারসাইজগুলো করলে কি হয়, তোমার আমি প্রথম যেটা বললাম যে অক্সিজেনের পরিমাণটা বাড়ায়, এনার্জি বাড়ায়, আর সাথে লেজিনেসটা কমিয়ে দেয়। এই লেজিনেসটাই কিন্তু আমাদেরকে ঘুম ঘুম ভাব এনে দেয়, খুব বিরক্ত করে এই লেজিনেসটা। এর জন্য যে আমি 5টি সিম্পল টিপস দিচ্ছি, এই টিপসের মধ্যে 4 নম্বরে স্কিপিং টিপসটি খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর টিপস, ইউ হ্যাভ টু সেট আ বিগার গোল, তোমাকে একটা বড় একটা এম রাখতে হবে, যে এমটা তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তুমি পড়তে বসেছো, তোমার কোনো নিজের চিন্তাভাবনা নেই যে আমার এত দূর এগোতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবে না। আর যখনই পড়তে বসবে তোমার সেই বাউন্ডারিটা থাকবে না যে তুমি কতদূর পর্যন্ত পৌঁছাবে, এর জন্য তোমার অনেক অসুবিধা হবে যে না আমি এই পর্যন্ত পড়ে থাক, পরে পড়বো ওখানে। কিন্তু যখনই তোমার কোনো বাউন্ডারি থাকবে একটা, তোমার পড়াশোনার একটা গণ্ডি থাকবে যে না এই পর্যন্ত আমার পৌঁছাতে হবে, তখন তুমি খুব ভালোভাবে পড়তে পারবে। এর জন্য নিজের একটা গোল সেট করতে হবে, যে গোলটা খুব ছোট হলে হবে না, বড় একটা গোল, যেটা পসিবল না হলেও তোমার পক্ষে তুমি কিন্তু তার কাছাকাছি পৌঁছাতে পারবে। ভিডিও শেষে আমি আরেকটা বোনাস টিপস রাখছি, নিজের উপরে আত্মবিশ্বাস রাখা। সব থেকে এটা বড়
একটা টিপস যে নিজের উপর আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে তুমি যত টিপসই ফলো করো না কেন, যত রুলস ফলো করো না কেন, নিজেকে তুমি পড়াশোনার মধ্যে কনসেন্ট আনতে পারবেই না। এর জন্য তোমাকে একটা বড় আত্মবিশ্বাস রাখতে হবে, যে আত্মবিশ্বাস তোমাকে অনেক সাহায্য করবে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে। তুমি কি কখনো ভেবেছো যে একটা ছোট্ট ঘুম যে কিনা তোমার এই এত বড় জীবনকে শুধু অতিক্রম করতে দিচ্ছে না, ছোট্ট একটা ঘুম যেটা মানুষকে অতিক্রম হতে পারে, বাধা হতে পারে, এটা একটা ভুল ধারণা। আত্মবিশ্বাস রাখতে হয়েছে এই ঘুম আমার কিছু করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে যে সমস্ত বন্ধুরা এই সমস্যার মোকাবিলা করতে পারছে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, এরকম ধরনের অনেক অনেক ভিডিও।